হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েজ ব্লগ। ওয়েলকাম জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আছি মোটামুটি, বেশি ভালো নেই, কারণ আজকে আমি সারাদিন কোনো ব্লগ দিতে পারিনি, মনটা খারাপ ছিল। তো এখন বাজে 10টা, 10টার দিকে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো ইচ্ছে করলো তোমাদেরকে বলতে, কি বলবো বলো, বলতে পারছি না। তো যাই হোক, আমি এখন বেশি কিছু বলবো না, আমি জাস্ট একটুখানি তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। সারাদিন ব্লগটা করিনি, ভিডিওটা বানাইনি। তো আমি এখন টিভি দেখছি, কারণ মনটা খারাপ হলো। আমার মা বাড়িতে নেই, আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। সত্যি বলছি, আমার মা বাড়ি ছেড়ে চলে গেছে। কারণটা হলো, বলবো অবশ্যই তোমাদেরকে, বলবো কেন, বাড়িতে একটা প্রবলেমের জন্য মা গেছে। তো সারাদিন মানে ব্লক করে নিয়ে এর জন্য ভীষণ মনটা খারাপ ছিল, ভীষণ। তো দেখতে পাচ্ছ ফাঁকা, তোমরা বিশ্বাস করবে না, ওই দেখো বিছানা, মা টিভি দেখতো শুয়ে বসে ওখানে। মিস করছি খুব মাকে। তো তোমাদেরকে বলবো আমি কেন মা গেছে, কিসের জন্য গেছে, সব বলবো তোমাদেরকে। আর আমাদের বাড়ির কারণেই মা গেছে, আমাদের বাড়িতে একটু সমস্যার জন্য। এর জন্য আমি ভিডিও ঠিক মতো পোস্ট করতে পারছি না, ভিডিও দিতে পারছি না, ভিডিও করতে পারছি না। তো এর জন্য আমি বললাম যে, তার মধ্যে তো জানো শরীরটা ভালো নেই আমার, তো ওর জন্য ঠিক মতো করতে পারছি না আমি। তো দাঁড়াও, দেখা যাচ্ছে কিনা জানি না। তো আমি এখন টিভি দেখছি এই ঘরে, আর বাইরে তো ঠান্ডা পড়েছে। তো গেছিলাম আমি কোচবিহারে মাকে রাখতে, মা গেছে মামার বাড়িতে। মা কদিন থাকবে ওখানে, দেখা যাক কি হয় না হয়। বাড়ি তোমাদেরকে বলবো, অবশ্যই বলবো পরে কি হয়েছে না হয়েছে। যদি কিছু নাই হয় তাহলে মা কি চলে যায় বলো? সেই সময় ভিডিও করতে পারতাম, যাওয়ার সময় করিনি, কারণ কি বলবো বলো, মানে তখন যাওয়ার সময় ভিডিও করার মতো মুহূর্ত ছিল না, এর জন্য ভিডিও বানাইনি। তো আমার কথা শুনে তোমরা হয়তো একটু অবাকই হবে, মানে যারা যারা আমার ভিডিওটা দেখবে, যারা যারা আমাকে চেনো, তো বলবে হয়তো এটা আবার বলার কি আছে। হ্যাঁ না, তো তোমাদেরকে তো সবই শেয়ার করে, তো এটাও বলছি ভিডিওতে, শেয়ার করছি তোমাদেরকে, বলবো অবশ্যই কি হয়েছে না হয়েছে। আর আমি কদিন পরে যাব মার কাছে, তখন তোমাদেরকে মাকে দেখাবো। তো আর খাওয়া দাওয়ার ব্যাপারটা, এখন তো বাজে 10টা, এখনো বাড়িতে আমি একাই আছি, বাড়িতে কেউ নেই। দাদা এসেছিল একটু আগে, দাদা নিমন্ত্রণ খেতে গেল, আর বাবা দাদা এখনো বাড়িতে আসেনি, আসবে একটু পরে। তো আমি কিছু খাবো না, দুপুরবেলা খেয়েছিলাম, এক জায়গায় নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ বলতে কি, মানে গেছিলাম এক জায়গায় খেতে আর কি, খেয়ে তারপরে বাড়িতে আসছি, মানে বেলা করে খেয়েছি, আর খাবো না। তো এখন বিস্কুট খেয়ে নিব, একটু বিস্কুট খেয়ে তারপরে দাঁড়াও, টিভি সাউন্ড কমি, বিস্কুট খেয়ে নিব, এখন বিস্কুট খেয়ে জল খেয়ে ঘুমাবো, কালকে রান্না করব। তো সকালবেলা 11টার দিকে মাকে রাখতে গেছিলাম। তো যখন আমি মামার বাড়িতে, যদি যাই আমি মাকে দেখা, মানে যাওয়ার কথা আমার, যদি যাই তোমাদেরকে দেখাবো, থাকবো না আমি, গিয়ে দেখা করে চলে আসবো, মা থাকবে কয়েকদিন। তো কি বলবো বলো তো, মানে প্রবলেম বলতেও পারছি না, এখন বলতে ইচ্ছে করছে বাট বলতে পারছি না, সবকিছু
বলাটা ঠিক না, তাই না বলো? তো আমিও ওর জন্য বলতে পারছি না, দেখা যাক সময় হলে আমি তোমাদেরকে একদিন হলেও বলবো কি হয়েছে না হয়েছে, যেটাই হোক একদিন হলেও বলবো, এখন বলতে পারছি না, কিন্তু আমি অবশ্যই বলবো তোমাদেরকে যে কেন গেছে, কিসের জন্য গেছে। তো ভিডিওটা, ভিডিও আর কি করব বলো, মন মেজাজ খারাপ থাকলে ভিডিও বানানো যায়, তোমরাই বলো। তো কালকের থেকে আশা কর, মানে চেষ্টা করব ব্লগ দেওয়ার যতটুক পারি চেষ্টা করব। তো কি বলবো বলো, এখানে তাহলে তোমাদের সঙ্গে কথা বলা মানে শেষ হলো, কালকের থেকে আবার স্টার্ট করব ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো একটুখানি টাইমটা একটুখানি মানে গন্ডগোল হচ্ছে জানি, তো তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি জানি না কত কত কি বা কিভাবে আমি ঠিক করবো সব কিছু, বাড়ির এখানে বলা নেই, এখন আমি